সিমটোমেটোলজি আমরা ট্রিটমেন্ট করতে পারি ক্যালি ব্রম একটা ব্রণের ক্ষেত্রে বেশি কাজ করে তার সিমটম দিতে হবে সোমনাম বলিজম আমি একটা মেয়েকে কিছুতেই করতে না তার বিয়ে দিতে পারছিল না মুখে ভর্তি হয়ে যেত ব্রণ ক্যালি ব্রম হেল্প করে আমাদের আমি বারবার বলেছি রেপার্টারি কিভাবে হেল্প করে রেপাটরি আমাকে ব্রণের উপরে কিছু ওষুধ দেখিয়ে দিল ছাদে ওঠার একটা মই দিল সাদ যদি আমার বারো ফুট লম্বা থাকে মইটা আছে দশ ফুট পর্যন্ত আর দুই ফুট আমাকে লাভ দিয়ে উঠতে হবে তো রেপাটের দেখলো যে অনেকগুলো ওষুধ আছে আমি দেখলাম যে ক্যালিব্রমের সিমটম মিলে যাচ্ছে কারণ সোম নাম্বরিজম রাত্রে ঘুম থেকে উঠে পড়ে হট ই সোম সমনাম্বুলিজম একটা ডিজিজ কন্ডিশন যখন রাত্রে ঘুমের ঘরে উঠে পড়ে বাচ্চা মনে করে তার স্কুলে যেতে হবে লোকটা মনে করে তার চাষে যেতে হবে সে গোয়াল ঘরে গিয়ে গ্রামের লোক লাঙল নিয়ে গরু নিয়ে বেরিয়ে পড়লো রাত তিনটে বাজে মহিলা রাঁধুনি গুঠে তার তরকারি কাটতে আরম্ভ করলো ঘুমের রকম ঘোর তার মধ্যে আছে সে ভাবছে সকাল হয়ে গেছে সাইলি সেই জন্মদিন ইম্পর্টেন্ট মেডিসিন

বিফোর মিনিস্ট্রেশন অনেকের বেশি হয় কোনিয়াম ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ কোনিয়াম সো কোনিয়াম ম্যাকুরেটাম যেখানে কোনিয়ামের সিম্পটম থাকে বিশেষ করে হয়তো তার সেক্স আর্জ বেশি বিয়ে হচ্ছে না অ্যান্ড্রোজেনিক বা ইস্ট্রোজেনিক হরমোনস তার বেশি মাসিকের মাসিকের আগে তার ব্রণ বেশি হচ্ছে চান করতে চায় না লবণ খায় আনসোশাল টাইপের সমাজে মিশতে চায় না বন্ধু বান্ধব কম শর্ট অ্যাক্টিং মেডিসিন সো বিফোর মেনিস্ট্রেশন ডালকামারা ডিউরিং ম্যানিস্ট্রেশন গ্রাফাইট ইস সরিনাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর দিস টাইপস অব অ্যাকনি যখন কোনো ওষুধের ঠিক মতো কাজ করছে না আমি সরিনাম দিয়ে কিওর করেছি কোনো ওষুধে ঠিক কাজ করছে না চিলি পেশেন্ট স্কিনগুলো রাব দেখতে মুখ চোখ তার ভালো না দেখতে সরিনামের মনে হচ্ছে সাবান দেয় না কিন্তু জৌলুস ভাব নেই জেল্লা যেটা বলে সেরকম চামড়ায় ভাব থাকে না মনে হচ্ছে চান করে না মনে হচ্ছে ধোয় না নোংরা থাকে গায়ে গন্ধ থাকে শীত বেশি ডিপ্রেশন হতাশ ভাব অপটিমিস্টিক নেই পেশি সবসময় পেশি মিষ্টি আমি পারবো না আমার দ্বারা হবে না আমার কি হবে আমার সর্বনাশ হয়ে গেল আমার রোগ সারবে না ডিপ্রেশন 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 ইস দা কি অলসো কার্বোভেলস তো শরিনাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি পুরানো অনেক দিন থেকে ব্রণতে ভুগছে এটা ওটা দিয়ে সারবে না বন্ধু কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে নাম বহু ক্ষেত্রে কাজ করে যখন ওয়েল ইন্ডিকেটেড রেমেডি কাজ করছে না সরিক ম্যানিফেস্টেশন সরিক হিস্ট্রি সরিক ডিসক্রেশিয়া ইন দ্য ফ্যামিলি সরিক ডিসক্রেশিয়া ইন দ্যামিলি কেস টেকিং চিলি পেশেন্ট চান করতে চায় না অপরিচ্ছন্ন দেখতে গায়ে গন্ধ মুখে গন্ধ শরিরাম সালফার নির্দিষ্ট ওষুধে কাজ করছে না চান করতে চায় না গোসল করতে চায় না মিষ্টি খেতে ভালোবাসে দুপুরের আগে খিদেটা বেশি পায় এখন বইয়ে যেমন লেখা আছে ইন্টারপ্রিটেশন করতে হয় সিমটমগুলো দুপুরের আগে খিদে পায় এগারোটার দিকে দশটায় বাড়ে নাকটা মেউট তার মানেটা কি খিদে বাড়ে কিন্তু সেটাকে আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি অন্য সব ব্যাপারে শিখিয়ে দিয়ে গেছে আমাদের ইন্টারপ্রিটেশন অফ বনি হোসেনের নাম সবাই জানেন ক্লিমেন্স মেরিয়া ফ্রিন ব্যারন ভন বনি হোসেন যত বড় লম্বা নাম তত বড় তার ক্যাপাসিটি ছিল হল্যান্ড এখনকার নাম নেদারল্যান্ড নেদার মানে নিচু সমুদ্রে সমুদ্র জেগে জেগে ওই দেশটা হয়েছে তাই তার নাম হয়েছে নেদারল্যান্ড আর সেই জন্য সমুদ্র কা ঘাস বেশি হয় তাই গরু ক্যাটেল বেশি হয় তাই দুধ বেশি হয় তাই সারা পৃথিবীতে মিল্ক সাপ্লাই করে কৌটোর দুধ নেদারল্যান্ড এখনকার নাম হচ্ছে নেদারল্যান্ড হল্যান্ড ওইখানে লোক ছিলেন বনি হোসেন পূর্বপুরুষরা ছিল মিলিটারি তার দাদু ছিল বিচারক তিনি গেলেন গাছ গাছলা বোটানিক্যাল সোসাইটি তৈরি করলেন বিয়াল্লিশ বছর বয়সে তার অসুখ ছাড়ছিল না তার এক বন্ধু ছিল ডক্টর ওহি তাকে চিঠি লিখলেন যে আমার লাংসের কন্ডিশন ভালো হচ্ছে না সেই ওই তখন হোমিওপ্যাথিক তার সিমটম শুনে পোস্টকার্ডের মাধ্যমে লিখলেন পালসিটিলা কয়েকটা ডোজ খাও এন্ড পালসিটিলা কিওর হিম Surprisingly enough, these incidents stuck to his mind. The man was a law and logic. The man was a high ecumenic in nature. He burnt many midnight candles. অনেক রাত পড়লো হ্যানিম্যানের অ্যান্ড পিউরা কি আছে এর মধ্যে দেখার জন্য যেমন অনেকেই পড়েছে অনেকেরই জীবনীতে আছে ছোট্ট মর্গানের ফিলোজফি পরে ডাক্তার মহেন্দ্র সরকার হোমিওপ্যাথিতে এসেছিলাম তিরিশে ডায়রিয়া সারে কেনা দেখার জন্যে যখন সারলো কেন পোটেনটাইজ বাড়িয়ে দিল বিয়াল্লিশ বছর বয়সে বনিগসেন হোমিওপ্যাথিতে আসলো হোমিওপ্যাথি নতুন থিওরি হ্যানিম্যানের থেকেও অনেক থিওরি আবিষ্কার করে গেল লোকেশন সেন্সেশন মডালিটিস কনকমিটেন্স এসব দাম দিতে হবে হ্যানিম্যান বলেছে বিভিন্ন জায়গায় কিন্তু গুছিয়ে বলে গেছে বনিগোসেন কুইজ কুই রুবি কুর কমাডো কণ্ঠ কুইবাস এইসব তার নিজের ভাষায় তার দেশের ভাষায় কুইস কুইবাস অজিলাস। সেই ভনী বলল সিমটমস কে জেনারেলাইজ করতে হবে কিরকম কানে বার্নিং নাকে বার্নিং আঙুলে বার্নিং তিন জায়গায় যদি বার্নিং পায় তাহলে ওই ওষুধটার বার্নিং মে বি জেনারেল সিমটম সেই হিসাবে আমরা যদি মনে করি ন্যাটামিওরের দশটার সময় মাথা ব্যথা করে তাহলে দশটার সময় পায়ে ব্যথা করলে আমরা ন্যাটামিওর ভাবতে পারি এগারোটার সময় সালফারের যদি খিদে পায়। তাহলে এগারোটার সময় সালফারে জেনারেল পারি অ্যাগ্রেভেশন ধর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ডক্টর বোগার এই টাইম মডেল মডেলটিসের দাম বেশি দিয়েছে উনি বলেছেন কেন যেখানে মাইন্ডের দাম বেশি দিয়েছে বোগার সেখানে বলে গেছে মডেলটিসের দাম বেশি এবং সব থেকে বেশি দাম টাইম মডেলিটিস বিকজ টাইম মডেল ইজ মোর স্পেসিফিক মোর অ্যাক্যুরেট অ্যান্ড মোর অথেন্টিক চেঞ্জ হয় না সাতটার সময় বাড়ে মানে সাতটায় বাড়ে তোমার রাগ বেশি রাগ কম না বেশি সেন্টিমেন্ট বেশি না কম সহজে কান্না পায় দয়মায়া কেমন কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ কতটা অ্যাসেস ঠিক করা যাবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ক কিন্তু টাইম দশটায় বাড়ে সকাল সাতটায় বাড়ে ইউপেটেরিয়াম পারফোলিও টাম নটায় বাড়ে ইউপেটোরিয়াম পারফোলিও টাম দশটায় বাড়ে নাট্রামিউট এগারোটায় সালফার বারোটায় জিঙ্কাম মেটালিকাম বারোটা থেকে দুটোর মধ্যে নিকালবা তিনটের সময় এ পিচ ব্লেডোনা থুজা চারটে থেকে আটটা লেগোপোডিয়াম হেলোবারাস ম্যাকফাস হেলোনিয়াস রাত নটায় বাড়ি ব্রায়োনিয়া রাত এগারোটায় সকাল নটায় বাড়ি কামোমিলা রাত নটায় বাড়ি ব্রায়োনিয়া রাত এগারোটায় বাড়ি ঠিক ক্যাটাস গান্ডি ফ্লোরাস

মেয়েদের মতন রেস্টুরেন্টে খেয়ে চেনটা খুলে আবার বন্ধ করে দেবে আমি দিই বলে বন্ধ করে দেবে নোট নেবে স্কুল কলেজ পড়ে কারোর কাছ থেকে নোট নেবে তার নোট আর দেবে না সেলফিস পালসিটিলা সেলফিস লাইকোপোডিয়াম ক্রিপন ওরামেট জীবনের কোন দায়বদ্ধতা নেই মরতে চাই আর্সেনিক কৃপন লাইকোপোডিয়াম খরচ করতে চায় না কষ্টিকাম চিন্তিত ভাবিত সব ব্যাপারে টেনশন গ্রাফাইটিস ডিসিশন নিতে পারে না ইগনেশিয়া ক্ষণে ক্ষণে চেঞ্জ বড়দের চেঞ্জ ইগনেশিয়া ছোটদের চেঞ্জ সিনা কেমন ক্যাপ্রিসিয়াসনেস এই ভাত চাইছে দিলেই বলছে রুটি বলছে সাদা শার্ট পরবো সাদা শার্ট দিলে বলছে নীল শার্ট পরবো দিস ইজ কল ক্যাপ্রিসিয়াস সেই সব সিমটম আমাদের জানতে হবে আমরা পড়ছিলাম এক নি সরিনাম দিতে পারি সালফার দিতে পারি ক্যালিব্রম দিতে পারি যেখানে সিমটম এলো টিউবার করে নাম ব্যাসিলিনাম দিতে পারি ব্যাসিলিনাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি ফর স্কিন ডিজেস হোয়েন দ্যার ইজ ক্যাচেস কল্ড ভেরি ইজিলি ফিয়ার অফ এনিমেলস দ্যার ইজ হিস্ট্রি অফ টিউবার ক্লোসিস ইন দ্য পাস্ট অফ দ্য ফ্যামিলি অর ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি অল ইন দ্য পাস্ট হিস্ট্রি বেড়াতে ভালোবাসে বেড়াতে ভালোবাসে মানে তলপি তলপা নিয়ে কাশ্মীর যেতে হবে তা না ওই যে বললাম ইন্টারপ্রিটেশন করতে হবে বাচ্চা বাবাকে ডাকছে খালি হাত দিয়ে দিয়ে বলছে চলো মাঠের দিকে যাবো দ্যাট ইজ অলসো বেড়ানো ঘরে থাকতে মন চায় না ডিউ টু রেস্টলেস মেন্টালিটি টিউবার পরিণাম নাম বেড়ানো মানে তলপি তলপা নয় বহুদিন ধরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে বহু ক্রস দূরে দেখিয়া এলাম পর্বতমালা দেখা হয় নাই দুই পা ফেলিয়া দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের ওপর একটি শিশুর বিন্দু রবীন্দ্রনাথ বলছে বেড়াতে যেতে গেলে তোমার তুলপি তল্পা কাশ্মীর যেতে হবে না তোমাকে খালি উটি বেড়াতে হবে এমন না তোমাকে কক্সবাজারের সমুদ্র সৈকত যেতে পারবো না তুমি যদি ভ্রমণ পিয়াসি হও তুমি যদি সৌন্দর্য ভালোবাসো তুমি কি তুমি তলপিতল পানি এত ঘুরছে তুমি কখনো সকালে ঘুম থেকে উঠে শরৎকালে তোমার বাড়ির সামনে ধান খেতের ধানের শিশের মাথায় যে শিশির বিন্দু জমে আছে তা কি কখনো দেখেছ তাহলে দেখার মতো মন চাই চোখের মতো চোখ চাই হোমিওপ্যাথি ডাক্তারের সেই অবজারভেশন তাই তাই অপরিজম এইটটি ফোর হানিমান বলছেন অ্যাটেনশান ইন অবজারভিং অবজারভেশনের মধ্যে একটা অ্যাটেনশান থাকতে হবে সাউন্ড সেন্সেস প্রখর সেন্স থাকতে হবে ফিডিলিটি ইন টেসিং দ্য কেসেস বিশ্বস্ততার সাথে কেস লিখতে হবে ফ্রিডম ফ্রম প্রিজুডিস কোন রকম

এনি স্লাইটেস্ট নেগলেক্ট মেকআউট সেলস থরফ বিকামস মাস্টার্স অফে ক্রাই সো অনেক বলা যায় আমি একটা ডেমো ক্লাস দিলাম কত বলবো এ টু জেড অ্যাপ্লাইট মেটেমেডিকা প্রচুর বলা যায় এনজাইনা পেক্টোরিস আরেকটা টপিক হোক এনজাইন আপেক্টরিস বুকে ব্যথা একটু সব মেডিসিন জানতে হবে জিনিসটা কি কোন বুকে ব্যথা ভালো কোন বুকে ব্যথা খারাপ ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে একটু রেস্ট নিলে ভালো হাঁটতে গেলে ব্যথা হচ্ছে একটু রেস্ট নিলে ভালো অ্যানজাইনা ফ্যাক্টরিস অনেকক্ষণ রেস্ট নিলেও ব্যথা কমছে না ব্যথা অনেকক্ষণ ধরে থাকছে দ্যাট ইজ খারাপ মায়োকার্ডিয়াল ইনফেকশান হার্টে রক্ত চলাচল কম করছে আজকাল যেটাকে বলা হয় পরীক্ষা করে সো অ্যানজাইনা পেক্টরি যদি হয় আমরা যদি ডায়াগনোসিস করতে পারি উই হ্যাভ এন আমাদের কত ভালো চেপে ধরছে সাঁড়াশি দিয়ে চেপে ধরছে যেন শক্ত তাক দিয়ে বেঁধে রাখছে ডাক্তারবাবু এমন চেপে ধরছে যেন আয়রন ব্যান্ড দিয়ে টাইটার অ্যান্ড টাইটার

মাঝরাতের ব্যথা হলো ছটফট করছে ওইরকম বাড়ি ভাংচুর করছে না বলছে আর হবে না ওরে বাবা কি দুর্বল লাগছে ওঠো না একটু বসো না তুমি তুমি একটু বলছো একটু এক পানি খাবে জল খাবে না রে না পাচ্ছে না প্রফাউন্ড প্রস্টেশন উইথ মেন্টাল রেস্কলে আর সিনিকাল বা দেখার মতো দেখতে হবে চোখ থাকতে হবে বারবার বলছে একই জিনিস ভায়োলেন্ট প্যালপিটেশান ধড়াস ধড়াস করছে বুক দেখা যাচ্ছে ও কী ধরে লাফাচ্ছে তার যদি মাথার যন্ত্রণা থাকে মাথা যন্ত্রণা হচ্ছে এত ভায়োলেন্ট প্যালপিটেশান ভিগোরাস প্যালপিটেশান স্পাই জলিয়া ছাড়া আর কারুর থাকে না কিন্তু এরকম প্যালপিটেশান বাঁ দিকে বাড়ছে আর সারা শরীর ঠান্ডা ঘামে ভরে যাচ্ছে ট্যাবে কাম জানতে হবে ঘুম থেকে উঠলেই রোজ বুকের ব্যথা হচ্ছে খেয়াল করছো না কেউ বুকের ব্যথার জন্য এসছে রোগী কেস্টিকিং করলাম না ভালো করে জিজ্ঞাসা করলাম না আমি একটি পেশেন্টকে সারিয়েছিলাম সে বোম্বেতে কাজ করতো এখানে বাড়ি ছিল ওই অ্যালোপ্যাথি ডাক্তাররা যেসব হাটের টেন্ট ফেন্ট বসানোর কথা বলে দিয়েছে সে পারবে না টাইপিস্টের কাজ করতো বাড়ির থেকে এখান থেকে পালিয়ে রাগ করে চলে গিয়েছিল বলে একটা জায়গায় থাকতো ওখান থেকে এখানে যখন আসলো প্রায় বুকে ব্যথা করে প্রায় বুকে ব্যথা করে ভালো করে অবজার্ভ করলাম রোজ সকালে ঘুম থেকে উঠলেই তার ব্যথা হয় আরো দু একটা সিমটম নিয়ে যে মেডিসিন তাহলে মাদার্স নয় स्ट्रोफेंटस मदर नय ओर्जुना मदर ऑब्जर्वेशन होम्योपैथिक ट्रीटमेंट द सक्सेस ऑफ होम्योपैथिक फिजिशियन डिपेंड्स ऑन द डीपेस्ट ऑब्जर्वेशंस। मृत्यु पथ रोगी कैंसर रोगी जाने তার বাড়িতে দেখতে দেওয়া হয়েছে সে আসছে বলে পাশের ঘরে দেখা যাচ্ছে চুল ঠিক করছে অনেকক্ষণ ধরে আর্সেনিক প্রেসক্রিপশন হয়ে গেল সৌ সিনসিয়ার সো ফ্যাস্টেডিয়াস সো নিট অ্যান্ড ক্লিন তার ঘরে যে ঘরে বসতে দিল চকচকে ঝকঝকে ধুলো নেই ক্যালেন্ডার বিছানার চাদর আর সে পাশের ঘরে আসছি বলে চুল ঠিক করছে আমার যদি ক্যান্সার লিভার ধরা পড়ে আমি চুল ঠিক করবো ডাক্তারকে যাওয়ার আগে সিমটম কেউ বলে দেয় না সিমটম কেউ লিখে দেয় না সিমটম বুঝে নিতে হয় ছেলে মেয়েদের যৌবনে প্রেম করার সময়টা গান আছে না কথা কিছু কিছু বুঝে নিতে হয় ধুম করে কেউ এসে বলবেন আমি তোমায় ভালোবাসি কথা কিছু কিছু বুঝে নিতে হয় রোগীর সিমটম বুঝে নিতে হয় ধরে নিতে হয় হাত কাজ লাগছে আঙুল এরকম করছে আঙুল এরকম করছে সামনে তাকাতে পারছে না অতিরিক্ত হস্ত করেছে সে ভাবছে আমি ধরা পড়ে যাবো সামনে তাকাতে পারে না হাত সো কোপ্লাইড মেটাম ইজ দ্য পার্ট অফ দ্য লাইফ অফ ইস দা পার্ট অফ দা লাইফ অফ হোমিওপ্যাথে কোন রক্ত পড়ছে না মলদারের ভিতরে মনে হচ্ছে কাঠি ঢুকিয়ে আছে ফুল স্কলারশিপ নন ব্লিডিং পাইলস খোঁজাচ্ছে জানো মলদারে স্কলারশিপ তার সাথে কোমরে ব্যাথা সি বি আর লাম্বুসাক্রাল স্কলারশিপ ফোকাস্টেনাস প্রচুর ব্লিডিং প্রচুর ব্লিডিং কলিনসোনিয়া উইথ কনস্টিভেশন সকালে সালফার রাত্রে নাকস তা দিয়েও হোমিওপ্যাথি হবে না ভেরি সেনসিটিভ প্রত্যেকবার মলত্যাগের পরে কুড়ি মিনিট তিরিশ মিনিট ধরে মল দারে জ্বলে যাচ্ছে মনে হচ্ছে সোঁচ পোটাচ্ছে পায়খানা কিন্তু শক্ত নয় মল শক্ত নয় নরম স্টোল বা টিচিং পেন ইরিটেবল টেম্পারমেন্ট মিল্ক ডিজ্যাকিস ইউরিন অফেন্সিভ হেড স্ট্রং ঠিক আছে প্রত্যেকবার স্টুলের পরে পনেরো মিনিট কুড়ি মিনিট আর কথা বলতে পারে না অসহ্য ব্যথা ট্রেমেন্ডাস পেন এই অর্শের রক্ত পড়ছে না কিন্তু মলদারে সাংঘাতিক ব্যথা মেয়েদের পিরিয়ডের সময় মাসিকের ব্যথা বাড়ে মেরোটিক অ্যাসিড অ্যাসিড মলদারে ফেটে যাচ্ছে ভিতরে নয় ঠিক চামড়া চামড়ার জাংশনে মলদারের চারিদিক দিয়ে অ্যানাস অ্যানাসের ফুটো চারিদিক দিয়ে ঘা হয়েছে চটচট রস বেরোচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিস মলদারের চারিদিকে ঘা চুলের মার্জিনা ঘা ন্যাট্রামেও এইভাবে সমস্ত পিকির সিনটমগুলোকে জানতে হবে রেকটামে ফিশার রেকটামে ফিশার হয়েছে রাত্রের দিকে মলদার খুবই চুলকায় ইচিং অ্যাগ্রা বেট নাইট কনস্ট্রিকশন সেনসেশন ছোটো ছোটো গুঁড়ো কৃমি করে তাহলে ফিশারের সাথে যদি ক্রিমের উৎপাত থাকে আর রাত্রের দিকে বেশি চুলকায় দিস পিকুলার সিমটমস বিলং টু র্যাটানিয়া মলদারে চুলকায় অর্শ আছে কিন্তু আঁচিল আছে ফ্ল্যাটুলেন ফ্ল্যাটেন ফ্ল্যাটেন ওয়ার্স অ্যারাউন্ড দ্য রেক্টাম থ্রুজা অক্সিডেন্টালিস ছ ডিফারেন্ট মেডিসিনস অ্যানাল ফিশার রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান পেশেন্ট ইজ হট অ্যানাল ফিশার ঠান্ডা রিলিফ জল আমি বলেছি এই সব কেসে মডালিটি ইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দুটো জিনিস চিকিৎসার জন্যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা হলো কজেশান একটা হলো মডালিটিস নেভার ফর গেট ইন ইও লাইফ চেম্বারে বসে আছি ডাক্তারবাবু যে কোনো রোগ নিয়ে যে কেউ আসুক না কেন আমার প্রথম চিন্তা ভাবনা থাকবে কেন হলোটা কেন আপনার সঙ্গে তো তিনজন এসছে ওই দুজনের হলো না আপনার হলো কেন কি হয়েছে আমার মাথার যন্ত্রণা হলো কেন বলতে পারেন কারণ কারণ সে না বলতে পারে কারণ সে না বুঝতে পারে বাট ইট ইজ মাই ডিউটি ইট ইজ ইয়োর ডিউটি টু ডিটেক্ট দ্য কজ হোয়াটস দ্য কজ বিহাইন্ড ইট হোয়াটস দ্য ইটিওলজি হোয়াট দ্য কজেশন ফ্যাক্টর কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশার বৃষ্টিতে ভিজে হয়েছে রাস্টক্স ডালকামারা রোদ লেগে হয়েছে আমার ডাক্তারবাবু ব্রেডোনা গ্লোনোইন ন্যাট্রাম কার ভাবতে পারি মাথায় ডাব পড়েছিল গাছ থেকে আমার নিজেরা কাকু সোনার পরে থাকে মাথায় ঘাড়ে ডাব পড়েছিল তারপর থেকে মাথা ব্যথা কত জায়গায় ঘুরছে বাড়াচ্ছে তারপর তার ছেলেদের বললো আমাকে তোর কাকুর কাছে নিয়ে চল না হলে আমি নেথাম না সাল কি ওর এক বছর ধরে ভুগেছে সো হেড ইঞ্জুরি পরে হতে পারে এমনি পিটিয়েছিল ঘুঁচি মেরেছিল তারপর থেকে তার শরীরে অন্যরকম প্রবলেম চলছে অ্যারেঞ্জ কাউন্টে লেখা আছে ফ্রম ট্রমা ইভেন রিসিভড ইয়ার সে গো বহু বছর আগে আর নি না হতে পারে কুকুরে কামড় দিয়েছিল ভ্যাকসিন নিয়েছিল কিংবা নেয়নি কুকুর পাগল ছিল কি না পাগল ছিল দরকার নেই হয়ে যাচ্ছে ডগ ইজ রেবিড নট কোশ্চেন ডাজ নট কাম লাইসিং টু আন্ডে দণ্ড যেতে পারে হামের পথ থেকে টাইফয়েডের পথ থেকে ডায়রিয়ার পথ থেকে বক্সের পথ থেকে তারপর থেকে দুর্বলতা তারপর থেকে পেটের গন্ডগোল সিন্স এনি অ্যাকিউট ডিজিজ কার্বোবেস তারপর থেকে পেটের গন্ডগোল এটা ওটা হচ্ছে কার্বোবেস চুলকাচ্ছে অন্যরকম অসুবিধা শরীরে কোনো ওষুধে কাজ করছে না সালফার নর্দমার বাজে গন্ধ শুকেছিলাম বৃষ্টি বৃষ্টি গন্ধ পচা গন্ধ সোয়ার গ্যাস পাইরোজেন ঘৃণা এক ভদ্র মহিলা মুসলিমদের মধ্যে আছে কিনা জানি না হিন্দুদের মধ্যে আছে গ্রামে গঞ্জে বাচ্চা ডেলিভারির সময় অনেক আগে ছিল সেই মাকে গাছতলায় পাঠিয়ে দিত অন্য একটা বাজে ঘরে পাঠিয়ে দিত তাকে বলে আঁতুর ঘর সেইখানে বাচ্চা হবে সেইখানে হবে তারপরে সে বাচ্চাকে নিয়ে তাকে একটা অন্য জায়গায় কি নংলাম অন্য জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে থাকবে আঁতুর ঘর সেইখানে সেই আঁতুর ঘরে এক মহিলা ঢুকেছিল তাকে বাচ্চা দেখতে গেছে তারপর থেকে তার শরীর খারাপ হলো একটা ওটা রক কারণ ওই আঁতুর ঘরে গিয়েছিলাম তো আঁতুর ঘরে গিয়েছিলাম তার মেয়ে লন্ডনে থাকে আজ থেকে পনেরো কুড়ি বছর আগের গল্প আতুর ঘরে যাওয়ার পর থেকে ডাক্তারবাবু আমার এই হয়েছে আমি তো অপবিত্র হয়ে গেলাম না বদ্ধমূল ধারণা ঘৃণা হেট্রেট হেট্রেট এলিমেন্টস হেট্রেট প্লাটিনা এলিমেন্টস ফ্রম মর্টিফিকেশন মনের কষ্ট লাইকোপোডিয়াম রাগের পর থেকে গন্ডগোলের পর থেকে ব্রায়োনিয়া কলসিনিয়া ইনসালটেশনের পর থেকে অপমান করেছে ছোট লোক আমার ঘরে চাটি লাগিয়ে দিয়েছে এত কাজ সা আমি সহ্য করতে পারছি না স্টেপে প্রকাশ করতে পারছি না কত কেস সাজছে হাজার হাজার টাকার ওষুধ দিচ্ছ অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছ তুমি টনিক দিচ্ছ পেটেন্ট দিচ্ছ রোগ সাজছে আমার কাছে আসলো বা একজন ক্লাসিক্যাল ডাক্তার যে আসল চিকিৎসা বোঝে স্টাফিসে গ্রেড টু হান্ড্রেড একটা ডোজ দিল তুমি এতদিন ম্যাকফজ অনেক দিয়েছ ফেরাম ফজ অনেক দিয়েছ মাথা ব্যথার জন্যে মিক্স মাথা ব্যথার জন্যে ওই লন্ডনের ওই জার্মানির কি কোম্পানি ওদের চব্বিশ নম্বর না আঠাশ নম্বর ভাগ করা আছে অনেক দিয়েছ আমি দিলাম একটু মন দিয়ে শুনলাম যে বাজারে চালওয়ালা গন্ডগোল করে তাকে চাটি মারতে আমি একটা স্কুল টিচার আমাকে চাটি মারতে তারপর থেকে খোঁজ নিয়ে জানা গেলো হচ্ছে দিলীপ কুমার হিন্দি সিনেমার নায়ক এখনো বেঁচে আছেন হয় আমার সাথে পরিচয় হয়েছিল আমাকে খুব ভালোবাসত নাম হিন্দু আসলে মুসলিম ভদ্রলোক বোম্বের বান্দ্রাতে থাকে নামটা কি বলে যাচ্ছে আসলে নামটা আমি জানতাম ইউসুফ আলী খান ব্যাঙ্গালোরে নাইনটিন এইটি সিক্সে কনফারেন্সে আমি লেকচার দিয়েছিলাম হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস পঁয়তাল্লিশ মিনিট ফাটিয়ে লেকচার দিলাম এসে পিট চাপড়াচ্ছে সবাস সাবাস্কিয়া দেখে দিলিপ কুমার

লিটার স্পুন অফ ওয়াটার লাস্টে অবস্থা খারাপ হলো এই দেখাও দেখাও জাপানে যাও জার্মান যাও ডে বাই ডে হার কন্ডিশন ওয়াজেডিটেডেড লাস্টেবল স্পুন অফ ওয়াটার ওয়ান অফ মাই ফ্রেন্ড অ্যাডভাইসড মি টু কনসাল্ট ডক্টর পাঠাক And Dr. Patok asked few questions. chile, ki chile, And he found that 24 days back, my wife had taken salads, salads, cucumbers, etc. And he prescribed few days of palsatila. And within three days, the lady who is, who was going to the worst, worst of the da, position of the dying, at the door of the dying, day Gradually improved, slowly, gradually, and insidiously, she used to take spoons of water, fruit juice, etc. And within seven days, she completely cured. So, causation, I have told you repeatedly, causation is the prime factor. আজ থেকে সাত আট বছর আগের গল্প তখন মডার্ন টেকনোলজি ডেভেলপ করেনি ইউএসজি ছিল না গ্যাস্ট ডিওডেনাল আলসারের সিমটম একটা বাইশ চব্বিশ বছরের হকার ট্রেনে হকারি করে ছেলে পেপারে দিয়েছিল গল্পটা কনফার্ম ডিওডেনাল আলসার সব মানে কিছু কেস তখনকার দিনে এখন তো এত রোগী ছিল না অপারেশন করার জন্য হাত পাকাবে ছেলেরা হাউস টাপরা অপারেশন করলো সিমটম সব অল ডিওডেনাল আলসার Abdomen operated, there বিএ ছেলে সংসার চলে না ট্রেনে হকারি করতো সবসময় মনে ভয় এই বুঝি কেউ দেখে ফেললো এই বুঝি কেউ চিনে one of the cause of the আলসার de ইস টেনশন গ্রেড অন মেডিসিনোমিওপ্যাথি এলোপ্যাথি যা জীবনে ভাবতে পারে না যা বুঝতে পারে না যা চিন্তা করতে পারে না যা জানে না যার কোনো ওষুধ নেই যার কোনো রাস্তা নেই ওদের কারণে রক্ত রক্ত মাংসে গড়া দেহের আসল রাজা হলো মন হ্যানিম্যান বারবার করে বলে গেছে তাই হ্যানিম্যান বলে গেছেন টাইকেন্ট বলে গেছেন রুগী আরোগ্যের প্রধান স্তম্ভ শর্ত রোগী মানসিক দিক দিয়ে ভালবত করবে আমার চর্মরোগটা এখনো সারেনি আমার শরীরটা এখনো ভালো হয়নি আমার মাথার যন্ত্রণা এখনো কমেনি কিন্তু আমার খিদেটা ভালো হচ্ছে ডাক্তারবাবু ঘুমটা আমি মনের দিক দিয়ে উৎফুল্ল আছি আছিকেশন অব দ্যুভমেন্ট কজেশান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহু সিম্টম মেয়েদের ডিস্যাপয়েন্টেড লাভ থেকে হয় বউ ডিজিজ সাপ্রেশন অব সেক্সুয়াল ডিজায়ার থেকে হয় বহু বহু মহিলাদের লিকরিয়া মিনিস্ট্রয়াল ডিসচার্জ হেডেক ডিউটি আনবালান্সিং বিটুন হার হাসব্যান্ড কাপ প্লেট আমরা সবাই দেখেছি প্লেটে করে কাপ প্লেটের উপরে কাপ থাকে চা খাই প্লেটের কি কোনো দরকার থাকে शुद्ध काब दे रखा हो जाए हर डी फंक्शन ऑफ़ ए प्लेट इट एक्स एज ऑर्नामेंट प्लेट रखे खाच तो वाने एक संसारे हस्बैंड वाइफ काब प्लेट में तो आज शादानो एंड मेनी डिजीज़ हैज़ बीन ओरिजिनेटेड फ्रॉम देयर मेंटल एंजाइटी वॉर इन स्टेंशन सो कोजेशन इज वेरी वेरी इम्पोर्टेंट एवरी नो कैन कॉर्नर सब द पेशेंट्स हिस्ट्री यू शुड थिंक ऑफ

Mercurius aggravates from lying on right side. Left side aggravates lying phosphorus, natum salt. Alternate side aggravates lac Diagonal side aggravates muscaria, lead pale. So side modalities. Heat-cold modalities. Relief by hot. Arsenic alba, sulfur lachesis. Relief by cold, folic acid. पलसीटा लीडम पैल एपिस्मेल सो हिट कोल मॉडलिटी साइट मॉडलिटी ट्वेंटी फोर आवर मॉडलिटी हॉट आई हेव ऑलरेडी टोल्ड सेवेन ए मैग्रवेशन यूपेटिलम पर्पोलेटम नाइन ए मैग्रवेशन कैमोमिला टेन ए मैग्रवेशन नेट्रम्यूट इलेवेन ए मैग्रवेशन सल्फर ट्वेल्व नोन जिंकम मेटलिकम ट्वेल्व टू आर्सिनिक एल्बम थ्री पी

मीट एग्रभेट्स पलसा कल क्रोमिकम नैटिकसिकर्णी मैदा तैयारी शिंगा लुची नेट्रम ग्रूप कैबेज एग्रभेट्स पेट्रोलियम फैटी फूड एग्रभे पल्स मीट एग्रभेट्स So, food modalities, food aggravates, side aggravates, seasonal aggravates, 24 hour specific time aggravates, clothing aggravates, lachesis. So, aggravations. Ameliorations and causations are very very important, which is boldly, strongly and confidently. I am telling you my friends. So applied materia is a part and parcel of every homeopath's life. You should know the materia and also the applied matrimedica. অ্যান্ড আই ডু হোপ আমি আশা করব যে প্রাণান্তকার খাটুনি আমি করে চলেছি প্রত্যেকে একজন করে ভালো হ্যানিম্যানিয়ার সৈনিক হোক আদর্শ হোমিওপ্যাথ হোক আমার প্রচেষ্টা সার্থক হোক সবাইকে শুভরাত্রে জানিয়ে আজকের মতো বিদায় নিলাম 马老师，您说一下。